हेलो। हाँ তো খাওয়া হয়েছে। দাওয়া হয়েছে? বাড়ির খবর কি, সব ভালো? তো হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, তো দেখা টাকা করো কাল পরশু। দেখা তো করাই যায়। ব্যস্ত নাকি, কাজ কাম করছো নাকি বাড়ির? না না, এমনি বসে আছি। ঠিক আছে, গরমের ভিতর আর কি করবা, বসে বসে। আসো ঘুরতে যাই কোথাও। ঠিক আছে, দেখা যাবে কালকে, ফোন আচ্ছা করবো। ঠিক আছে, চলো। ওকে, বাই। হ্যালো। খুব ব্যস্ত নাকি? না না, বলো কি হয়েছে, বলো। হয়ে গেছে কাজ? আরে কি আর হবে, তোমার কথা মনে পড়ছিল একটু। কি ব্যাপার, খাওয়া দাওয়া কখন হবে? একটু পরে, এখন না গো, কখন বেরোবো কখন? একটু পরে। আচ্ছা ঠিক আছে, চলো সাবধানে কাজ টাজ করো। কি হয়েছে, কি কিছু না, ঠিক আছে, চলো রাখছি। ঠিক আছে চলো রাখছি, সাবধানে থাকো, দেখা হচ্ছে। দাঁড়া, তোর কথাগুলো আমি রেকর্ড করে তোর গার্লফ্রেন্ড গুলোকে শোনাবো। এখন প্রশ্ন হচ্ছে, এটা এই যে কল রেকর্ডিং করছে, ঠিক আছে, একটা থার্ড পার্সন তাদের কল কল রেকর্ডিং করছে, তাদের কথাগুলি, তাদের কনভার্সেশন গুলি রেকর্ডিং করছে, তো সেক্ষেত্রে সেটা কি কোনো আইনি অপরাধ? না, অপরাধ না। বা যারা দুজনে কথা বলছে ফোনে, কনভার্সেশন, যারা কলে যারা কথা বলছে, তো সেক্ষেত্রে তারা যদি তাদের কল, যদি তাদের কথোপকথন, তাদের কনভার্সেশন তারা যদি রেকর্ড করে, তো সেক্ষেত্রে কি সেটা আইনি অপরাধ? না, অপরাধ না। তো এটা নিয়ে এই ভিডিওতে আমি ডিসকাস করবো, তো অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো স্টার্ট করছি। তো দেখুন, যখন তারা একে অপরের সাথে ফোনে কথা বলছে, তখন তারা তাদের কল রেকর্ড করতে পারে, ঠিক আছে, এটা নিয়ে কোনো এটা কোনো অফেন্সের মধ্যে পড়ে না, এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না। কিন্তু বাট যে হচ্ছে কি, যে থার্ড পার্সন যে আছে, ঠিক আছে, সে যে তাদের কথা, তাদের যে কনভার্সেশন গুলো, তারা সে যদি রেকর্ড করে থাকে, সে ফোনে কনফারেন্সে থাকুক বা তাদের সাথে বসে থাকুক, ঠিক আছে, তো তাদের কথাগুলি সে যদি রেকর্ড করে, সেক্ষেত্রে সেটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 21 যেটা আছে, রাইট টু প্রাইভেসি, সেটা কিন্তু ভায়োলেশন করছে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু একটা অফেন্সের মধ্যে পড়ে, একটা একটা অপরাধের মধ্যে পড়ে। বাট কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু একটা অপরাধ না। আরেকটা জিনিস এই যে কল রেকর্ডিংটা, কল রেকর্ডিংটা হচ্ছে অনেকে ফ্রড বা অনেকে অনেকে কল রেকর্ডিং করে ব্ল্যাকমেল করে, ঠিক আছে, তারপরে হচ্ছে ফোন ট্যাপিং এর ক্ষেত্রে ইউজ করে, তারপর চিটিং করে কারোর সাথে, তো এইসব ক্ষেত্রে সেটা অপরাধের মধ্যে পড়বে, এইসব ক্ষেত্রে সেটা অফেন্সের মধ্যে পড়বে। বাট কিছু কিছু ক্ষেত্রে এটা অফেন্সের মধ্যে পড়ে না, কোনো থার্ড পার্সন যদি সেটাকে রেকর্ড করে, সেক্ষেত্রে কখন সেটা অফেন্সের মধ্যে পড়ে না, যখন সে ব্যক্তিটা কোনো পাবলিক ইন্টারেস্টের ক্ষেত্রে কল রেকর্ডিং করছে, বাট তার লিগেল অথরিটি থাকতে হবে, লিগেল অথরাইজ থাকতে হবে, লিগেল অথরিটি সে কোনো মেম্বার হতে হবে, বা তার কাছে কোনো কোর্টের পারমিশন হতে পারে, বা সে সেটাকে কোর্টের কোনো এভিডেন্সের জন্য ইউজ করবে, তো সেক্ষেত্রে এটা এটা কোনো অফেন্সের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কল রেকর্ডিংটা কিন্তু কোর্টের ক্ষেত্রে এটা কিন্তু এভিডেন্স হিসেবে কিন্তু এটা ভ্যালিড মানা হবে। বাট কখন সেটা ভ্যালিড মানা হবে, এটা কেসের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে, এবং কোর্টের উপর ডিপেন্ড করবে, এবং জাজ সাহেবের উপর ডিপেন্ড করবে যে এটাকে ভ্যালিড, এই এভিডেন্সটাকে ভ্যালিড মানবে কিনা, এভিডেন্সটা অ্যাকসেপ্ট করবে কিনা, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিছু কিছু কন্ডিশন আছে, যেমন হচ্ছে কি, নাম্বার 1, এটাকে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা কল রেকর্ডিংটা সেটা চেক করবে, বা কল রেকর্ডিংটা অরিজিনাল কিনা, তাদের তাদেরই কনভার্সেশন কিনা সেটা চেক করা হবে। নাম্বার 3 হচ্ছে, নাম্বার 2 হচ্ছে সে টাইম প্লেস, ঠিক আছে, যে টাইম প্লেস গুলো আছে, যখন যে কোনো কেসের ভিত্তিতে, যে কোনো ওই কেসটা কোন দিন ঘটেছিল, কোন সময় ঘটেছিল, সেই টাইম প্লেস গুলো এর সাথে মিলছে কিনা, এর সাথে রিলেভেন্ট কিনা, তো সেই সব জিনিসগুলো দেখা হবে। তারপরে সেগুলো যদি সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে যদি কোর্ট, তারপর যদি কোর্ট যদি মনে করে, জাজ যদি মনে করে, তাহলে সেটা কোর্টে সেটা অ্যাডমিসিবল হবে, কোর্টে সেটা অ্যাকসেপ্ট করবে, সেই এভিডেন্সটা, সেই কল রেকর্ডিং যে এভিডেন্সটা, সেটা কিন্তু কোর্টে অ্যাকসেপ্ট হবে। আমাদের ইন্ডিয়াতে কল রেকর্ডিংটা কিন্তু অ্যাডমিসিবল অ্যাজ এভিডেন্স। তো এই হচ্ছে ব্যাপার। তো মেন জিনিস হচ্ছে, কল রেকর্ডিং যদি কোনো থার্ড পার্সন যদি তাদের কনসেন্ট ছাড়া যদি তাদের যদি কল রেকর্ডিং যদি করে থাকে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু অপরাধ, সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 21 কে ভায়োলেশন করছে। আর এই হচ্ছে ব্যাপার। সো থ্যাংকস ফর ওয়াচিং।
আর এরকমই আরো অ্যাক্টিংয়ের মাধ্যমে আমি বিভিন্ন রকম আইন সংক্রান্ত বিভিন্ন রকম লিগ্যাল অ্যাডভাইস দিব। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অ্যাডভোকেট বিষ্ণু মন্ডল নামে আছে এবং আমার এই ফেসবুকটি ফলো করে দিন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। বাই বাই, টাটা।